অনির্দিষ্টকালে বাস ধর্মঘটে অচল বরিশালের সড়ক যোগাযোগ দুর্ভোগে সাধারণ যাত্রীরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শামী এবার বিস্তারিত নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় বাংলাদেশে আজ পালন হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক এদিকে নেপালে আহতদের চিকিৎসা দিতে কাঠমান্ডু রওনা দিয়েছেন সাত সদস্যের চিকিৎসক দল চিকিৎসক দলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তিনজন আইসিইউ এর দুইজন বিশেষজ্ঞ এবং বঙ্গ হাসপাতালে দুজন চিকিৎসক রয়েছেন সকাল ১১টায় নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা ঢাকার বাইরেও পালন হচ্ছে রাষ্ট্রীয় শোক বাণিজ্যিক নগরী চট্টগ্রামে শোক পালন করছে স্থানীয় লোকজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে শান্তি কামনা করছে সবাই রংপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শোক পালন করা হয় এছাড়াও সর্বস্তরের মানুষ কালো ব্যাজ ধারণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে দর্শক নেপালের কাঠমান্ডুতে আছেন সহকর্মী জুলহাস কবির সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি জুলহাস যারা আজ আহত আছে তাদের মধ্যে একজনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য এছাড়া বাদ বাকি দুই একজনকে পাঠানো হয়েছে দেশের আরো অন্য দেশে বা ভারতে আমরা জেনেছি তো যারা অসুস্থ আছেন তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা সেটা আমাদের জানাবেন এছাড়া আপনাদের এও জানাবেন যে আহতদের কবে নাগাদ দেশে পাঠানো হতে পারে সেই বিষয়ে সরিয়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঠমান্ডুর মেডিকেল কলেজের সামনে কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা আগে এই হসপিটাল কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলন করে আহত যারা আছে তাদের অবস্থা বর্তমানে কি সেটি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষের তারা জানিয়েছেন যে গুরুতর আহত অবস্থায় এই মেডিকেলে ভর্তি আছে তিনজন তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে তার মধ্যে আছে কবির হুসাইন এম রানা কবির শেখ রুবায়েত রশিদ যাদের অবস্থা একটু একটু করে উন্নতি হচ্ছে সে কারণে তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে পাঠানো সম্ভব নয় যদি পরিবার চায় যে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশে কিংবা যেতে চাই তাহলে হসপিটাল কর্তৃপক্ষের কোনো বাধা থাকবে না যদি এম্বাসি তাদেরকে সেই অনুমতি এবং কাগজপত্র তৈরি করে দেয় সেই ক্ষেত্রে তারা কোনো বাধা দেবে না বলে আমাদেরকে জানিয়েছেন এই হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এই সংবাদ সম্মেলনে যে যিনি ডাক্তার এই পুরো ঘটনাটির এই আহত এবং যে ব্যক্তিগুলো আছে তাদের যিনি কোঅর্ডিনেট করছেন সেই ডাক্তার ও জানিয়েছেন যে তাদের অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মাত্র যে ফ্লাইটটি বাংলাদেশ বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের যে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে সেই ফ্লাইটে শেহরিন আহমেদ যে অসুস্থ অবস্থায় ছিলেন তার অবস্থা উন্নতি হওয়ায় তাকে তার পরিবার দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তাকে এরই মধ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যতদূর জেনেছি যে ফ্লাইটে নিয়ে যাওয়া হচ্ছে জানি যে
একটা তিরিশে এই ফ্লাইটটি কাঠমান্ডু ছেড়ে যাওয়ার কথা ঢাকার উদ্দেশ্যে। যদি এই শিডিউল টাইমে বিমানটি ছেড়ে যায় তাহলে সেই ফ্লাইটে এই শেহরিন বাংলাদেশে ফিরে যাচ্ছে। আর গতকাল রাতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে রেজওয়ানুল হককে, যার উন্নত চিকিৎসার জন্য তার পরিবার তাকে নিয়ে গেছে। ইউএস বাংলা কর্তৃপক্ষ সেটি পুরো বিষয়টি তদারকি করে তাদেরকে নিয়ে যাচ্ছে। আর একটু বিষয় জানিয়ে রেখে যে মেহেদি হাসান, আমা আলামুন নাহার, কামরুন নাহার, স্বর্ণা, তাদের অবস্থা কিন্তু এখন উন্নতি হয়েছে। তারা যদি চাই তাহলে তাদেরকে যে কোনো মুহূর্তে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। সেই ক্ষেত্রে হসপিটালের সিও তিনি বলছেন যে যদি তাদেরকে সড়কপথে নেওয়া হয় সেই ব্যাপারটি খুব বেশি ভালো হবে না রোগীর জন্য, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে বিমানে। হয়তো কিছুদিন অপেক্ষা করলে বিষয়টি আরও ভালো হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দল এসেছে তারা এরই মধ্যে বাংলাদেশের দূতাবাসে তারা অবস্থান করছে এবং সেখানে একটি সংবাদ সম্মেলন করার কথা আছে, তারাও পর্যবেক্ষণ করবেন। তো এই ছিল আমার কাছে কাঠমান্ডু হসপিটাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জুলহাস আপনাকে। দর্শক, নেপাল থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির। রাজধানীর বারিধারা ইউএস বাংলা কার্যালয় থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, আহতদের মধ্যে একজনকে তো আজ নিয়ে আসার কথা রয়েছে, কখন নাগাদ তিনি এসে পৌঁছাতে পারেন এটা আপনি আমাদের জানাবেন। এছাড়া আপনি আমাদের জানাবেন যে আজ তো ইউএস বাংলা অফিসে প্রতিদিনই দুর্ঘটনা ঘটার পর থেকে তাদের আত্মীয় স্বজনরা অবস্থান করে, তো আত্মীয় স্বজনরা কি বোঝে, তাদের কি প্রত্যাশা যে ইউএস বাংলা কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এই বিষয়ে আমাদের জানান। ফারিহা, আপনি জানেন যে কিছুক্ষণ আগে জুলহাস কাঠমান্ডু থেকে জানিয়েছে যে দেড়টার দিকে সেখান থেকে বাংলাদেশ বিমানটি শাহরিন সেখানে বিমান দুর্ঘটনায় আহত, তাকে নিয়ে রওনা হবে। তো সেই বিমানটি বাংলাদেশে এসে তিনটা থেকে সাড়ে তিনটার ভেতরে এসে পৌঁছানোর কথা। কিছুক্ষণ আগে ইউএস বাংলার জিএম কামরুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, সেখানে তাকে যাবতীয় সব চিকিৎসা দেয়া হবে। তিনি আরও জানিয়েছেন এর বাইরে যেসব রোগী আছেন তাদেরকে যদি হচ্ছে সেখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় যথাযথ চিকিৎসার জন্য সেটিও তারা করবেন। এছাড়া তিনি জানিয়েছেন যে যেহেতু যাদের লাশগুলো শনাক্ত করা সম্ভব হবে খুব দ্রুত, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার পরে তাদের লাশগুলো জন্য যে ধরনের খরচ প্রয়োজন সব যাবতীয় খরচ তারা বহন করবেন। এর বাইরে তিনি আরও একটি জানিয়েছেন যে ক্ষতিপূরণের বিষয়টি তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক এবং বাংলাদেশে দুটি ইন্স্যুরেন্স কোম্পানিতে তাদের ইন্স্যুরেন্স করা রয়েছে, যে কারণে হচ্ছে এই যাত্রীরা ক্ষতিপূরণও পাবেন। আরেকটি বিষয় বলেছেন যে এই যে বিমানটি যে কারণে দুর্ঘটনা ঘটেছে তার জন্য তিনি বলেছেন যে ইতিমধ্যেই নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা বাংলাদেশ যেই বিমানটি এবং হচ্ছে যে পাইলট তার কোনো দোষ খুঁজে পায়নি এটা তারা জানিয়েছেন, এবং তারা এখানে বলছেন যে তাদের বিমান কোনো ত্রুটি ছিল না এবং তাদের যেই পাইলট তাদেরও কোনো সমস্যা ছিল না, যেটা তদন্ত শেষে আসলে পুরোপুরি জানা যাবে এটা তারা বলছেন। আর আরেকটি বিষয় বলছেন যে যেহেতু একটি প্যানিক তৈরি হয়েছে বিমান ভ্রমণ নিয়ে, তারা বলছেন যে গত 30 বছর আগে একটি দুর্ঘটনা ঘটেছিল বাংলাদেশের একটি বিমানে, এরপর হচ্ছে এবারই হচ্ছে 30 বছর পরে আরেকটি দুর্ঘটনা ঘটলো। তারা যারা বিমানে নিয়মিত ভ্রমণ করেন তাদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন এটি নিছক একটি দুর্ঘটনাই, এর বাইরে অন্য কিছু নয়, এবং বাংলাদেশের যেই বিমান পরিবহনগুলো রয়েছে এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলোর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম। তো ফারিয়া, এই ছিল আমার কাছে এই ইউএস বাংলা কার্যালয় থেকে সবশেষ খবর। ধন্যবাদ নাজিব। এতক্ষণ ইউএস বাংলা কার্যালয় থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাজি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে বোম্বাই ড্যাশ HQ-400 বিমানটি, বিশেষজ্ঞরা বলছেন ইউটিউবে শেষ মুহূর্তের কথোপকথন বিশ্লেষণ করে নেপাল কন্ট্রোল টাওয়ারের সংকেতে গলত পেয়েছেন তারা। বাংলাদেশ বিমান বাহিনীর এক সময়ের চৌকস অফিসার উড়োজাহাজ চালক
ক্যাপ্টেন আবিদ সুলতানের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মনে করেন তারা। দুর্ঘটনার প্রকৃত কারণ ব্ল্যাক বক্স বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত জানাচ্ছেন অভিসলাম। সোমবার দুপুর 2:18 নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বোম্বে টাই ড্যাশ 8Q400 বিমানটি রানওয়ে স্পর্শ করেও সামনে কিছু দূর গিয়ে হঠাৎ জানে মাঠের পাশে গিয়ে বিধ্বস্ত হয়। ঘটনার পর নেপালের ইংরেজি দৈনিক নেপালি টাইমস ইউটিউবে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে পাইলটের কথোপকথনের যেই অডিও ক্লিপটি ছাড়ে তাতে স্পষ্ট শোনা যায় কন্ট্রোল টাওয়ার পাইলটকে জিজ্ঞেস করছে, ফ্লাইট 211 আপনি 02-তে নামবেন না 20-তে? ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ের দক্ষিণ প্রান্ত 02 আর উত্তর প্রান্ত 20, একদিক থেকে নামলে 02 আর অন্যদিক থেকে নামলে 20। কন্ট্রোল টাওয়ারের প্রশ্নের উত্তরে পাইলট জানান, আমরা ডানে সরছি, অপেক্ষা করছি, এখনই নামছি না। এর 40 সেকেন্ড পরে কন্ট্রোল টাওয়ার থেকে আবারও একই বিষয়ে জানতে চাওয়া হয়। পাইলটের উত্তর ছিল, ওকে আমরা 20-তে নামতে চাই। এমন কথোপকথনেই কন্ট্রোল টাওয়ারের বড় ধরনের ভুল দেখছেন বিশেষজ্ঞরা। একটা হলো বুদ্ধা এয়ারক্রাফট ছিল, তারপরে আর একটা মিলিটারি এয়ারক্রাফট ছিল, এই দুটো কথা বলছে। অলনে সাডেন আবার একটা কল সাইনের নাম ঢুকে গেছে। আবিদ সুলতান একবার শুধু বলেছে 20, বিকজ 02 এন্ড 20-র মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। বাই মিস্টেক আপনি অনেকবার কথা বলতেছেন, 4-5 মিনিট কন্টিনিউয়াস 20-02-00-02, এর মধ্যে ভুলে একবার সে 20 বলে ফেলছে, বাট আর একবারও সে বলে নাই যে আই এম কামিং ফর 20। তাহলে কেন কোশ্চেনটা আসতেছে কেন? এইখানে কিন্তু সে 350 ফিট পর্যন্ত আসতে পারে, কিন্তু এইখান থেকে যখন টার্ন করবে তাকে হাইটটা গেইন করতে হবে। যদি হাইটটা গেইন না করে যদি সে টার্ন করে এইভাবে কিন্তু সে সিঙ্ক করতেছে, সিঙ্ক করে এসে আবার লেভেলটা ফ্লাই করে, এই অবস্থায় কিন্তু অনেক সময় রানওয়েটা সে মিস করতে পারে যদি তার হাইটটা এবং ডিস্টেন্সটা ঠিক মতো না থাকে। তো স্টেজ যেখানে পড়েছে তাতে মনে হয় প্রযুক্তিই হয়তো বেস্ট ছিল। তারা চালকের দক্ষতা বা যান্ত্রিক ত্রুটির বিষয়ে তদন্তের আগেই মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান। আবি সুলতান এয়ারফোর্সের ফাইটার পাইলট ছিল, একাডেমিতে আমাদের যখন ফ্লাইং হয় তখন ওর ব্যাচে ও ফ্লাইংয়ে হি স্টুড ফার্স্ট, হি ওয়াজ দ্য বেস্ট ফ্লায়ার ইন হিজ কোর্স। বাইরে থেকে এয়ারলাইন্স নিয়ে আসো, এরকম অনেকেরই এন্ট্রেন্স থাকতে পারে, এইসব কারণে প্রপাগান্ডাটা হতে পারে। কনফিউশন একটা ছিল, এটা 02-20-02 এটা আইদার সাইডে হতে পারে, এখন এটা দেখে কি টার্ন করতে বসছে নাকি অন্য কোনো এয়ারক্রাফট ছিল এখানে যার জন্য টার্ন করতে বসছে, এবং সে এখানে এসে সে কি পাইলট কোনো রকম মিস্টেক করেছে কিনা, এগুলো কিন্তু তদন্তে বেরিয়ে আসে। এদিকে ব্ল্যাক বক্সের তথ্য হাতে পাওয়ার আগে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। তাদের রেকর্ডের যে জিনিসগুলো আছে সেটাকে যদি আমরা খুব সহজেই সহজে যদি আমরা পেয়ে যাই, ব্ল্যাক বক্সকে আইকাউর যে রিডার যে টিম আছে সেই টিম যদি যত সহজে এটার মেসেজটাকে ডিসক্লোজ করে তত সহজে এটার ঘটনার উদ্ঘাটন ঘটে যাবে বলে আশা করছি। ঘটনার পরপরই নেপাল সরকারের কথোপকথন ভাইরাল করা এবং কন্ট্রোল টাওয়ারের 6 কর্মকর্তাকে বদলি করার পেছনেও রহস্য দেখছেন তারা। বিতরণ মা দিলা টেন্ডার আহ্বান করে ইসলাম, আরটিভি ঢাকা। দর্শক, আমাদের সহকর্মী জুলহাস কবির কথা বলেছেন আহতদের সঙ্গে, এখন তাদের কাছ থেকে শুনে নেব কিছু কথা। ঠিক আছে,
বাকি লোক কি ধরে কন্ডিশন জানা কিছু ডুববে তো একটা জিজ্ঞেস করতে হবে ডক্টর তিনজন আইসিইউতে ভর্তি আছে, মেজর শর্মা এবং অ্যানি, আমরা তাদের কন্ডিশন এখন কি অবস্থা সেটি জানার জন্য চেষ্টা করব। সার্জিক্যাল আইসিইউ আছে, আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি, এখানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে যে কারণে তাদের অনুমতি সাপেক্ষে ছাড়া দিতে ঢুকা যাচ্ছে। আমরা ভিতরে ঢুকতে গেলেও আমরা মেয়েদের সঙ্গে কথা বলেছি এবং স্বর্ণার সঙ্গে কথা বলেছি। স্বর্ণা বলেছে সে এখন অনেকটাই সুস্থ এবং সে বাড়িতে ফিরে যাওয়ার মতো তার অবস্থা আছে, এবং মেহেদি তিনিও সুস্থ আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং অ্যানি তিনি ঘুমিয়েছিলেন যে কারণে তার সঙ্গে কথা বলতে পারেনি, কিন্তু এখানকার যে নার্স আছেন এবং এখানকার ডক্টর আছে তারা বলছেন যে তাদের কন্ডিশন ভালো হচ্ছে তাদের অবস্থান। আমরা এখানে এই সার্জিক্যাল আইসিইউ যেটি আছে সেখানে স্বর্ণা হোসাইনের 401 নম্বর সিরিয়ালে ভর্তি আছে, আনামুল্লা নাহার, অ্যানি, মেহেদি হাসান, এখানে তিনজন ভর্তি আছে বাংলাদেশি, এবং 405 নম্বরে আরেকজন আছে নেপালি। তো আমরা যতদূর চেষ্টা করেছি ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে না দেওয়ার কারণে হয়তো আমরা সবকিছু দেখাতে পারিনি, তবে আমরা আরো ভালো কিছু যদি পাই, আপডেট কিছু থাকলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার কি মনে হচ্ছে আপনি সুস্থ, যাওয়ার মতো সুস্থ আপনি? বেনে যেতে যাচ্ছেন না, আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ, আমরা তো আশা করছি দ্রুত চলে যাবে। তো যখন ঘটনা ঘটছিল এরকম অবস্থা হবে বুঝতে পারছিলেন? ঝাঁকি দিল, ঝাঁকি দিয়ে সামনে চার পাঁচটা গ্লাস নিয়ে গেল, তারপর আরো ধরে গেল। যারা তিনজনের সবাই আশা করছেন তারা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে কর্তৃপক্ষ এম্বাসি তারা খুব দ্রুত সময়ের ভিতরে তাদের দেশে ফিরিয়ে দেবে এমনটি তারা আশা করছে। এবার অন্যান্য প্রসঙ্গ, জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া 4 মাসের জামিন স্থগিতাদেশে লিফট টু আপিল করেছে দুদক। সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশেদ আলম খান আবেদনটি করেন। গতকাল সকালে বেগম জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করে লিফট টু আপিল দায়েরের জন্য দুদক ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। গেল সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ বেগম জিয়াকে 4 মাসের জন্য জামিন দেন। খালেদা জিয়াকে জেলে রেখে সরকার বেশি ভীত সংশ্লিষ্ট বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, খালেদা জিয়া জেলে থাকার পরও সমাবেশ করতে দেয় না সরকার, তাকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আর রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে প্রত্যাশিত নৈরাজ্য করতে না পেরে বিএনপির আন্দোলন নিয়ে প্রলাপ বকছে আওয়ামী লীগের নেতারা। বলেন, প্রশাসনের মধ্যে দলীয় লোক প্রবেশ করে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে হত্যা করিয়েছে। প্রতিবাদে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বলেই আপনি এখন প্রলাপ ভুগছেন। জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচারের প্রতিবাদে আগামী 18 মার্চ রবিবার ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা তারা বুকে কালো ব্যাজ ধারণ করবেন এবং ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারা দেশের জেলা সদরে বিক্ষোভ মিছিল করবেন। দ্বিতীয় দিনের মতো বরিশালের 17 রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এতে পটুয়াখালী, বোরখোনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট ও খুলনার সঙ্গে বরিশালের বাস চলাচল বন্ধ আছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। মহাসড়কে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধ, অস্থায়ী বাস টার্মিনাল তুলে দেওয়া সহ বেশ কয়েকটি দাবিতে বরিশাল জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি সমন্বয় পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। এদিকে ধর্মঘট প্রত্যাহারে বরিশাল বিভাগীয় কমিশনার বাস মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। দর্শক, বরিশাল থেকে এখন টেলিফোনে যোগ দিচ্ছেন স্থানীয় প্রতিনিধি আলী জসিম। জসিম, দুই দিনের মতো বরিশালের 17টি রুটে বাস ধর্মঘট চলছে, তো এই ধর্মঘটের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান। আজকে ধর্মঘটের দ্বিতীয় দিন চলতেছে। এই ধর্মঘট নিরসনের লক্ষ্যে বরিশালের বিভাগীয় কমিশনার তার নেতৃত্বে চার জেলার মালিক সমিতিকে তার অফিসে এই সমঝোতা বৈঠক তাদের নিয়ে বসেছে। এখন পর্যন্ত সেই বৈঠক চলতেছে। আমি বরিশাল মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের সাথে এইমাত্র কথা বলেছি। তাদের আলোচনা চলছে, এখনো সেটা সমাধান হয়নি। আমি আগেই বলে রাখছি, এটা 11টার সময় কথা ছিল আলোচনার, 11:30 আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত ম্যারাথনভাবে এই আলোচনা চলতেছে, এখন পর্যন্ত এটা কোনো সুরাহা হয়নি। এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ আছে। ধন্যবাদ জসিম। দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আলী জসিম। সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনে এক বছর সময় চেয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি। অন্তর্বর্তীকালীন সময়ের দাবি যৌক্তিক বলেও মত শ্রমিক নেতাদের। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা জানান সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা সিএনজি চালকরা মানববন্ধনে অংশ নেন। আগামী 31 মার্চের মধ্যে অটোরিকশা বন্ধ করার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগ। প্রথম ধাপে বাংলাদেশ থেকে মাত্র 374 জন রোহিঙ্গা ফিরে নিতে প্রস্তুত মিয়ানমার সরকার। বুধবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে কথা জানান দেশটির শ্রম, অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট কিয়াং। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী বাংলাদেশের পাঠানো 8,032 জনের প্রথম তালিকা থেকে 374 জনের তথ্য যাচাই করে ফিরে নেওয়া হবে। তারা চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারে বলে জানান তিনি। ক্যাং বলেন, বাছাইকৃতদের তালিকা উভয় দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এই সময় শরণার্থীদের বিষয়ে বাংলাদেশ সঠিক তথ্য সরবরাহ করেনি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ক্যাং। বান্দরবন সীমান্তে মাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। গেল রাতে জেলার আলীকদম উপজেলার রালাইপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থল মাইন বিস্ফোরণে পাওয়াই শ্রোনিহত হয়। এই সময় আহত হন তার স্ত্রী সহ 5 জন। বান্দরবন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, এলাকাটি দুর্গম হওয়ায় নিহতদের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, তবে আহতদের সেনাবাহিনীর ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, স্থানীয় বেশ কিছু পাহাড়ি পরিবার দালাল চক্রের প্রলোভনে মিয়ানমার যাওয়ার চেষ্টা করছে, যদিও বিজিবি তাদের সচেতন করার চেষ্টা করছে। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা, হতাহতদের স্মরণে চলছে রাষ্ট্রীয় শোক, কাঠমান্ডু গেল 7 সদস্যের চিকিৎসক দল।
বিমান বিধ্বস্তের কারণ এখনো ধোঁয়াশার শেষ সময়ের কথোপকথনে কন্ট্রোল টাওয়ারের গলত দেখছেন বিশেষজ্ঞরা। ক্যাপ্টেন আবেদের প্রতি পূর্ণ আস্থা। দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের লিফট আপিল, শুনানি হতে পারে রোববার। এবং 17 রুটের অনির্দিষ্টকালে বাস ধর্মঘটে অচল বরিশালের সড়ক যোগাযোগ, দুর্ভোগের সাধারণ যাত্রীরা। দুপুরের সংবাদে পর্যন্ত আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।